থালা ছেড়ে উঠে আসছে কেটেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে সত্যটা সারা বছর ধরে যদি রেখে দেওয়া যায় না তাহলে একটুও নষ্ট হবে না নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের তালসত্ত্ব বন্ধুরা পাকা তাল কিন্তু প্রায় শেষের পথে আর এই পাকা তালটা বছরে একবারই পাওয়া যায় তাই যদি আমরা এখন এই পাকা তাল দিয়ে তালসত্ব বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু সারা বছর ধরে এই তালের স্বাদটা পাবো তাই বলছি আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে আজকে তালসত্ব বানানোর জন্য আমি এখানে কিন্তু বড় বড়ো তিনখানা তাল নিয়ে নিয়েছি কারণ আমি একটু বেশি করেই তালস্ব বানাতে চাইছি সেই জন্য আমি তিনখানা তাল নিয়েছি আপনারা যে কটা পারবেন সে কটা তাল কিন্তু নিয়ে নেবেন তালগুলোকে আমি আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার তালের খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে মুখটা ছাড়িয়ে নিলাম এবার গায়ের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই দেখুন একদম তাল আর এই তাল বানানোটা কিন্তু ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন অনেকগুলো কিন্তু তালে আঁটি বেরিয়েছে আর এই যে তালগুলো নেবেন না একটু বেশি পাকা তাল নেবেন যাতে করে মানে ভালোভাবে ছানা যায় কারণ হলো এই তালের মধ্যে কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে তাল সত্ত্বটা বেশি দিন ভালো থাকবে না একদমই জল কিন্তু ব্যবহার করা যাবে না আরও একটা কথা আপনারা তালটাকে যেভাবেই ছানুন না কেন তালের পাল্পের মধ্যে কোনো রকম যেন লোম বা এই যে ছিবড়েগুলো এগুলো না যায় তার জন্য কিন্তু আমি একটা নেট জাল নিয়ে নিয়েছি থালার ওপরে এখন আমি দিয়ে দেব কারণ এই লোমের মতো এগুলো গেলে কিন্তু তাল সত্যটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি চুবড়িতে করে তালটা ছানব সেজন্য একটা চুবড়ি আমি এর ওপর বসিয়ে দিলাম এইভাবে এবার আমি একটা তালের আঁটি নিয়ে এইভাবে ছানতে থাকবো আপনারা যেভাবেই ছাড়ুন না কেন একবার কিন্তু অবশ্যই করে একটু ছেঁকে নেবেন পুরো তালটাই আমার ছানা হয়ে গেছে আর এই দেখুন বেশ অনেকটাই কিন্তু তালের পাল্প বেরিয়েছে এগুলোকেও নিয়ে নেব এবার আমি এই জালটা সমেত এইভাবে ধরে উঁচু করে তালের পাল্পটাকে ছেঁকে নেব এতে করে কতটা সুবিধা হলো দেখুন আবার এক্সট্রা করে কিন্তু জালের মধ্যে ফেলতে হলো না একেবারে কড়াইতে নিয়ে নিয়েছি এবার আমি জাল দিয়ে নেব এইভাবে বাবু লবণ দিয়ে দিচ্ছে আর তালের পালসটা দেখুন কতটা ঘন রয়েছে এইভাবে নাড়তে হবে আর জাল দিতে হবে দাও আমাকে দাও এবার আমি এই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প করেই দিয়ে দেব আর দেব চিনি আমি পাঁচ চামচের মতো চিনি নিয়েছি চা চামচের মাপে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই যেহেতু তালটা চিনিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এইভাবে তালের পালটের সাথে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যত গলতে শুরু করবে তালের পালটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে তাই নেড়ে চেড়ে কিন্তু একটু ঘন করে নিতে হবে আবারও কিসিপটা থেকে দুষ্ট হয়ে গেছে একটু বেশি লবণ দিয়ে দিয়েছিল আমি কিন্তু তুলে ফেলে দিয়েছি এই দেখুন আগের থেকে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এই পড়ছে আবারও জাল দিতে দিতে কিন্তু একটু ঘন হয়ে যাবে আর কোনো কাজ নেই শুধুমাত্র একটু এইভাবে জাল দিয়ে নিতে হবে কোথায় যাচ্ছ একা যেতে হবে হ্যাঁ তবে হ্যাঁ তাল সত্ত্বের জন্য তালের পাল্প কিন্তু আমার একদম রেডি এবার আমি কড়াটা নামিয়ে নেব এবার আমি দুটো বড় থেকে স্টিলের থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে কিন্তু আজকে আমি তাল সত্ত্বটা শোকাবো আর এখন আমি থালার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব এতে করে তাল সত্ত্বটা কিন্তু শুকানোর পর খুব সুন্দর উঠে আসবে থালা থেকে এবার আমি তালের পাল্পটা দুটো থালার মধ্যে দিয়ে দেব আর আমসত্ত্বগুলো কিন্তু একটু মোটা করেই দিতে হবে তালের পাল্পটা আমি দুটো থালাতেই দিয়ে দিচ্ছি আর এই তাল সত্তাগুলো কিন্তু একটু মোটা করেই দিতে হবে কারণ শুকানোর পর কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে এবার আমি খন্তি দিয়ে এইভাবে চাড়িয়ে দেব পুরো থালার মধ্যে খেলিয়ে দিতে হবে সুন্দর করে প্লেন করে কি দুষ্টুটা করছে দেখো ডাল তলার দিকটা কিন্তু একদম প্লেন হয়ে থাকবে উপরটা একটু এরকম লাগছে এই থালাটাও সেম ভাবে কিন্তু আমি খেলিয়ে দেব এখানে কিন্তু একদম চোরা রোদ রয়েছে একদম সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো মানে একভাবে রোদ্দুরটা পায় সেজন্য এখানেই আমি রোদ্দুরে দিয়ে দেব আর এখন যা চড়া রোদ্দুর দিচ্ছে এরকম চড়া রোদ্দুরে যদি দুদিন রোদ্দুরে দেওয়া যায় তাহলে কিন্তু তালসত্বগুলো একদম শুকিয়ে যাবে আর যদি আপনারা দূরে না দিতে পারেন তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতে কিংবা গ্যাসের ওভেনে যেখানে রান্না করেন ওই তলাতে দিলেও কিন্তু তাল সত্তাটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে পুরো দু দিন কিন্তু রোদ্দুরে দেওয়ার ফলে আমার তাল সত্তাগুলো দেখুন কত সুন্দর হয়েছে মানে পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই যে এই গাবলা ঘশলাগুলো দেখতে পাচ্ছে না এগুলো কৃষিবের কাজ আর কি ও খাওয়ার জন্য হাত দেরাম করে করে তুলে নিয়েছে আমি তো নিতে দিইনি নিয়ে চলে এসছি তো দেখুন শুকনো হওয়ার পর থালা থেকে কত সুন্দর ছেড়ে গেছে এই দেখুন থালার গা থেকে তো মানে পুরো ছেড়ে ছেড়ে গেছে দুটো থালাই কিন্তু একই রকম হয়েছে এবার দেখুন এই যেদিকে ছেড়ে গেছে এদিক দিয়ে একটু এইভাবে তুলে নিতে হবে প্রথমে তারপর এইভাবে হাত দিয়ে তুলে নিতে হবে দেখুন এই দেখুন কত সুন্দর থালা ছেড়ে উঠে আসছে ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু এইভাবেই থালা থেকে উঠে আসবে এই দেখুন টান দিতেই উঠে আসছে দেখতে পাচ্ছেন পিছনটা কত সুন্দর হয়েছে একদম প্লেন দেখে চেনার উপায় নেই যে এটা তাল সত্য না আম সত্ত্ব দেখুন কালারটা দেখুন এবার যদি আমি এইভাবে মুড়ে দিই কত সুন্দর লাগবে দেখুন আর একটা যে থালাটা ছিল সেই থালার তাল সত্ত্বটাকে এবার আমি এরকম পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পর তালসত্বটা দেখুন কত সুন্দর হয়েছে শুধু এই দেখুন সামনের দিকটা যেমন সুন্দর হয়েছে পিছন দিকটাও তেমন সুন্দর প্রত্যেকটা একই রকম হয়েছে এই দেখুন আর থালার গায়ে একটুও লেগে নেই আর দেখুন দেওয়ার সময় আমি কতটা মোটা করে দিয়েছিলাম আর শুকোনোর পর কতটা পাতলা হয়ে গেছে এবার আমি কেটেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তালসত্বটা সারা বছর ধরে যদি রেখে দেওয়া যায় না তাহলে একটুও নষ্ট হবে না আপনারা যারা তালসত্ব বানান কিংবা যারা কোনো দিন এখনো এখনও বানাননি তারা একবার হলেও আমার মতো পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতেও যেমন দারুণ হয় আর সারা বছর রেখে দিলে ভালো থাকে বন্ধুরা আমার আজকের এই তালসত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে